বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না শনিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানতির বক্তব্যে তিনি একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয় বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকায় নিহত সাব্বির রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদেও শহরের পায়রা চত্বরে বিএনপির এই সমাবেশের আয়োজন করা হয় সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বৈরাচার সরকারের ফেলে যাওয়া দলবাজ উচিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এই সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনও আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এই ছোট ছোট ষড়যন্ত্র এক সময় মহাবিপদ ডেকে আনবে রহমান। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজলে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সঙ্গবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন প্রত্যাশা